আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে নিয়ে আসছি, খুবই আমাদের সামাজিক একটি প্রশ্ন। এটি পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা দেখি এই বিষয়টি, যে বিবাহ অনুষ্ঠানের নামে নারী পুরুষের যে অবাধ একটা মানে দেখা যাচ্ছে, যে মেলামেশা বা একত্রে বসে খাবার খাওয়া এবং সেখানে পর্দার বিষয়টি একেবারে উঠেই যাচ্ছে মনে হয়, এটি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি যেটা বলেছেন পর্দা তো আমাদের সমাজে এমনি কম, সকল মুসলিম কমিউনিটিতেই কম, তবে সবচেয়ে দুঃখজনক যেটা অনেক পর্দানুষীন যারা ব্যক্তিগত জীবনে তারাও বিবাহ অনুষ্ঠানে গিয়ে তারপরে সেখানে তারা মনে করেন যে একদিনের জন্য পর্দা না করলে কোনো সমস্যা নেই, এবং এই না পর্দা করার অশালীনতা এমন পর্যায়ে চলে যায় যেটা ভয়ঙ্করতম পাপ। জি, এটা থেকে আমাদের দর্শক ভাই বোন সবাইকে সতর্ক করছি যে আমরা বিবাহ অনুষ্ঠানটা প্রথম কথা যাদের অনুষ্ঠান তাদের বুঝতে হবে আমার জীবনের এই সুন্দর পর্যায়টা শুরু করলাম মহাপাপ দিয়ে। জি, তাহলে আমি কি করে বরকত আদায় করতে পারবো? আমরা জানি যে আল্লাহর নাম রহমত বরকত শরিয়া পালন করে শুরু করার পরেও হয়তো পরবর্তী জীবনে অনেক ভুলভ্রান্তি হবে, তারপরেও শুরুটা করেছিলাম আল্লাহর রহমতের বিরুদ্ধে শরিয়া পালন করে, এটা একটা ভালো দিক ছিল। জি, কিন্তু আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা বিবাহিত জীবন দাম্পত্য জীবন শুরু করছি মহাপাপ দিয়ে, এটা আমাদের জীবনে আরো অনেক ক্ষতি বয়ে আনবে। কাজেই আমাদের যাদের বিবাহ অনুষ্ঠান তাদের নিজেদের আয়োজন করতে হবে যেন যারা পর্দা রাখতে চান তারা যেন রাখতে পারে। জি, এবং আমাদের মডেল হওয়া দরকার। আরব দেশে অনেক আরব দেশে এখনো কিছু মডেল আছে, ব্যক্তি জীবনে কেউ পর্দা না করলেও এই অনুষ্ঠানগুলোতে মেয়ে ছেলেদের পৃথক ব্যবস্থা আছে, সম্পূর্ণ পৃথক। মেয়েরা যাবে মেয়েদের বিভাগে, ছেলেরা যাবে মেয়েদের ভিতরে, বনপুর মেয়েরা করবে, আনন্দ মেয়েরা করবে, ফুর্তি মেয়েরা করবে, হুল্লোড় মেয়েরা করবে, কিন্তু তাদের এগুলো পর্দা লঙ্ঘন করবে না। আমাদেরও আমাদের মুসলমান কমিউনিটি গুলোতে এগুলো চর্চা করা উচিত। জি জি জি, আমাদের পরবর্তী আমাদের এই দাম্পত্য জীবনের সুখের আশাতেই এটা করা দরকার। জি, দ্বিতীয়ত যারা এখানে যান তাদের বুঝতে হবে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিয়ের মাজলিসে বেপর্দা হবো, বাকি অন্য সময় পর্দা করবো, বাড়িতে বেপর্দা থাকবো, বাইরে গেলে বোরকাটা পরে নেবো, এর নাম ইসলাম না। আমরা যদি সত্যই আল্লাহকে ভয় করে থাকি, সত্যই আল্লাহ রহমত বরকত চাই, তাহলে জীবনের সর্বক্ষেত্রে দিনটা পালন করতে হবে। বিশেষ করে পর্দাটা এত গুরুত্বপূর্ণ ফরজ যেটা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে, আল্লাহ কোরআনে বারবার বলেছেন, এবং অশ্লীলতা অবাধ মেলামেশাটা ভয়ঙ্করতম পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে এবং হাদিসে। কাজে এগুলো থেকে আমাদের রক্ষা আত্মরক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন। মহতারাম, আপনাকে অনেক শুকরিয়া।